হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি চ্যাপা শুটকি ভর্তা। এখানে আমি চারটা চ্যাপা শুটকি নিয়েছি, হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। তারপরে নখ দিয়ে ঘষে ঘষে মাছের খোসগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সব কয়টা মাছের খোস এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছটা ভালোভাবে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। চ্যাপা শুটকিতে অনেক ময়লা থাকে, আমরা ভালোভাবে পরিষ্কার করে একটু সময় নিয়ে এটা পরিষ্কার করতে হবে। মাথাটা আমি ফেলে দিব, তারপরে ভিতরের যে ময়লা থাকে সেগুলি আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে তারপরে নিব। যে কোনো শুটকি ভর্তায় আমার হাজবেন্ড খুব পছন্দ করে, চ্যাপা শুটকি ভর্তাও বেশি ঝাল দিয়ে সে খেতে পছন্দ করে, কিন্তু আমরা তো এত ঝাল খেতে পারি না। শুটকিতে একটু ঝাল বেশি দিতে হয়, না হলে ভালো লাগে না। কথা বলতে বলতে শুটকি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যানে 16টার মতো শুকনো মরিচ দিয়েছি। এই মরিচগুলি আমি হালকা করে টেলে নিব। হালকা করে টেলে নেওয়ার পর এই মরিচগুলি আমি উঠিয়ে নিব। মরিচগুলি উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম, তার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। রসুনটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, ব্রাউন কালারও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসাথ করে আমি ভালোভাবে ভেজে নেব। বেশি ব্রাউন কালার করে ভেজে নেব না, একটু হালকাভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। বেশি ঝাল দিয়ে চ্যাপা শুটকি ভর্তা তৈরি করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা। যারা চ্যাপা শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা ভালো লাগবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। পেঁয়াজ রসুন উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিলাম, তারপরে এর মধ্যে আমি চ্যাপা শুটকিগুলি ভেজে নেব। শুটকিগুলি এপিট ওপিট ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। চ্যাপা শুটকি ভেজে নেওয়ার সময় ভেঙে যায়, এতে সমস্যা নাই, আমরা তো বেটেই ভর্তা করব। আমি কোনো শুটকি আগে পছন্দ করতাম না, খেতাম না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। চ্যাপা শুটকিগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। পাটায় সব কিছু নিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে এখন সব কিছু ভালোভাবে বেটে নিব। চ্যাপা শুটকি বাটা হয়ে গেছে, সবশেষে একটু সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে বেটে নিলাম। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চ্যাপা শুটকি ভর্তা। এই ভর্তাতে মরিচ একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা চাইলে একটু কম মরিচ দিতে পারেন। মরিচ যে যত ঝাল বেশি খাবে দিবে, আর যদি কম খায় কম দেবে। ভর্তার কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। ভিউয়ার্স, যদি চ্যাপা শুটকি ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।